ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বঙ্গোপসাগরে পশ্চিমা লঘুচাপের প্রভাবে সারা দেশে বজ্র বৃষ্টি, আরো দুদিন বৃষ্টিপাতের আভাস আবহাওয়া অধিদপ্তরের। করোনা ভাইরাসে চট্টগ্রাম নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম এটলি ও গাজীপুরে করোনা উপসর্গে একজনের মৃত্যু। করোনা ভাইরাসে চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, সাভার সহ বিভিন্ন জেলায় চিকিৎসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আরো 200+ মানুষ আক্রান্ত। করোনা ভাইরাসের বিস্তার রোধে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশে কার্ফিউ জারির প্রস্তাব বিএনপি নেতা রুহুল কুদ্দুস দুলুর। বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে 352,000-এর বেশি দাঁড়িয়েছে, আক্রান্ত 56,84,000-এর ওপরে। সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় এক শিশুসহ অন্তত 5 জনের মরদেহ উদ্ধার। দিনাজপুরের রংপুর মহাসড়কের চিরির বন্দরে সড়ক দুর্ঘটনায় অন্তত 2 জন নিহত ও 3 জন আহত। ঝড়ে জয়পুরহাটের খেতলাল উপজেলায় ঘরের উপর গাছ পড়ে মা শিশু সহ 3 জন ও কালাই উপজেলার হারুনজা গ্রামে এক নারীর মৃত্যু। কর্মুক্ত সুবিধা দিতে না পারলে ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার হুমকি আইসিসির। গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে 1-0 গোলে হারিয়ে শিরোপার আরও কাছাকাছি জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।